শিক্ষার্থী বন্ধুরা, ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আশা করছি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের যে আলোচনা, আজকের আলোচনা হচ্ছে গেলু শাকে চাপের সূত্র। সেদিন আমরা আলোচনা করেছিলাম বয়েল এর সূত্র, চার্লস অ্যাভোগাড্রো সূত্র, সমন্বয় সূত্র, তারপর তোমার আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আণবিক ভর, ঘনত্ব, মোল, গ্যাসের ভর, এগুলো নির্ণয় করেছি। তারপরে মোলার গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন এককের মান নির্ণয় করেছিলাম। এ পর্যন্ত আমরা আসছিলাম বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। আজকে আমরা আলোচনা করব গেলু শাকের চাপের সূত্র। ঠিক আছে, তোমরা খাতা নাও, কলম নাও এবং মনোযোগ সহকারে শুনো, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু পূর্বে আলোচনা করতে চাচ্ছি এই ধরনের যে বিজ্ঞানী বয়েল তাপমাত্রা স্থির রেখে আয়তনের সাথে চাপের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। আয়তন চাপ ছিল ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী চার্লস চাপ স্থির রেখে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। আয়তন তাপমাত্রা ছিল সমানুপাতিক। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তাপমাত্রা এবং চাপ দুটাই স্থির রেখেছিলেন। তাপমাত্রা ও চাপ দুটাই স্থির রেখে আয়তনের সাথে মোল সংখ্যার সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। আয়তন মোল সংখ্যা ছিল সমানুপাতিক। কিন্তু তাহলে বিজ্ঞানী বয়েল তাপমাত্রা স্থির, চার্লস চাপ স্থির, অ্যাভোগাড্রো দুইটাই স্থির, আয়তন কেউ স্থির রাখে নাই। বিজ্ঞানী গেলু শাক আয়তন স্থির রেখেছিলেন। মনে রাখবা, বিজ্ঞানী গেলু শাক আয়তন স্থির রেখেছিলেন, মানে আয়তনের পরিবর্তন করেনি। এই আয়তন স্থির রেখে তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা তো জানো যে তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বাড়ে, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতি বেড়ে যায়, আরও সমস্যায় লিপ্ত হয় গ্যাসপাত্রের দেওয়ালে, অবিরাম দ্রুত সমস্যা ফলে চাপ বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বাড়ে। এটাই যদি আয়তন স্থির রেখে সম্পর্কটাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে কী পরিমাণ চাপ বৃদ্ধি পায় এর মাত্রিক পরিমাণ হিসাব নিকাশ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হিসাব করেছেন গেলু শাক। তো গেলু শাকের চাপের সূত্রটা কি? তাহলে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর উপযুক্ত চাপ তাপমাত্রার সমানুপাতিক। কি বললাম? স্থির আয়তনে আয়তন স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর উপযুক্ত চাপ তাপমাত্রার সমানুপাতিক। কথা বোঝা গেছে? এখন যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো, ধরি কোন গ্যাসের চাপ পি, ধরি কোন গ্যাসের চাপ পি, আয়তন ভি, ধরি কোন গ্যাসের চাপ পি এবং আয়তন ভি, তাপমাত্রা টি, তাপমাত্রা টি হলে গেলু শাকের চাপের সূত্র অনুসারে আয়তন তো স্থির, চাপ তাপমাত্রা সমানুপাতিক। গেলু শাকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে চাপ আয়তনের চাপ তাপমাত্রা সমানুপাতিক হবে তখনই যখন আয়তন স্থির থাকবে। এই জন্য সূত্রটা হচ্ছে কি, স্থির আয়তনে কোনো আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ
তাপমাত্রা সমানুপাতিক তাহলে টি সমানুপাতিক পি রেগুলেশনের চাপের সূত্র এটি এখন তোমরা সমানুপাতি উঠায় দাও পি সমান সমান কেটি কে এর মান বের করো পি বাই টি সমান সমান কে এটা এক নং সমীকরণ দাও চাপ তাপমাত্রা সমানুপাতিক হলেও চাপ ও তাপমাত্রা সমানুপাতিক হলেও চাপ ও তাপমাত্রার অনুপাত ধ্রুবক সমানুপাতিক মানে কি তাপমাত্রা বাড়ায় দ্বিগুণ করলে চাপও দ্বিগুণ হবে তাপমাত্রা বাড়িয়ে যদি তিন গুণ করি তাহলে চাপও তিন গুণ হবে কিন্তু চাপ ও তাপমাত্রার অনুপাত সর্বদা ধ্রুবক অর্থাৎ যতই তুমি তাপমাত্রা বৃদ্ধি করবে ততই তো চাপ পরিবর্তন হবে কিন্তু চাপ ও তাপমাত্রা যে অনুপাত এটা পরিবর্তন সম্ভব নয় ধ্রুবক এখন এই এক নং সমীকরণে চাপ পি পরিবর্তিত হয় যদি ঠিক আছে এখন চাপ পি এখন চাপ পি পরিবর্তিত হয় যদি পি ওয়ান কমা পি টু হয় তাহলে 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 টি পরিবর্তিত হয়ে এখন চাপ পি পরিবর্তিত হয়ে যদি পি ওয়ান কমা পি টু হয় তাহলে টি পরিবর্তিত হয়ে টি ওয়ান কমা টি টু হবে টি ওয়ান কমা টি টু হবে ঠিক আছে তাহলে এক নং সমীকরণ দাঁড়ায় পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কে পি টু বাই টি টু সমান সমান কে তাহলে আমরা লিখতে পারি অতএব পি ওয়ান বাই টি ওয়ান সমান পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু বাই টি টু ইকুয়াল কে এইটাই হচ্ছে গেলুশাকের চাপের সূত্রে গাণিতিক প্রমাণ পি ওয়ান বাই টি ওয়ান পি টু বাই টি টু অর্থাৎ মনে রাখবা চারটা রাশির মধ্যে যে কোনো তিনটা রাশি দেওয়া থাকলে একটা রাশি বের করতে পারবো ঠিক আছে বন্ধুরা এটা একটি ইম্পর্টেন্ট সূত্র এই সূত্রটি অনেক গাণিতিক আছে ঠিক আছে এই পর্যন্ত এটা এরপরে যেটা আমরা আলোচনা করব ডাল্টনের আংশিক চাপ সূত্র তোমরা খাতায় লেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র আমি ওটা মিশে ফেলি ঠিক আছে কি পড়বো এখন এটা লেখা হয়েছে তাই না ডাল্টনের আংশিক চাপ সূত্র সেখানে বন্ধুরা এই যে আমরা এখন আলোচনা করবো ডাল্টনের আংশিক চাপ সূত্র এটি খুব গুরুত্বপূর্ণ প্রতি বছরে এটা থেকে সৃজনশীল হয়ে থাকে এর যে গাণিতিক আছে এই যে প্রমাণ গাণিতিক বিশেষ করে গাণিতিকগুলো অবশ্যই পরীক্ষায় আসবে ফাইনাল পরীক্ষায় গাণিতিকগুলো করতে গেলে তোমার একটু থিওরিটা বুঝতে হবে এই জন্যই আমরা প্রথমে আগে ডাল্টনের আংশিক চাপের থিওরিটা আলোচনা করি সূত্রটা আলোচনা করি আংশিক চাপ সূত্রটা কি তো প্রথমে তোমাদেরকে জানা উচিত যে আসলে আংশিক চাপ কি আংশিক চাপ কাকে বলে পরস্পরের মধ্যে বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণ আমরা আগে পড়েছি গ্যাসের যে ধর্ম কতগুলি যে কোনো গ্যাসেই পরস্পরের সাথে বিক্রিয়া না করেই তারা সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে বুঝতে পারছো যে কোনো গ্যাস হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এগুলো বিক্রিয়া না করেই তারা সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে এটা গ্যাসের ধর্ম তো এরকম বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের একটা উপাদান কোনো গ্যাস পাত্রে
একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলে আংশিক চাপ। কি বললাম আংশিক চাপ, এটা জ্ঞানমূলক, ইম্পর্টেন্ট জ্ঞানমূলক, তোমরা পড়ো, এটা পরীক্ষার সামনে যে পরীক্ষা সেখানেও আসবে। আংশিক চাপ কাকে বলে? কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদান সম্পূর্ণ পাত্র বা সম্পূর্ণ আয়তন একাকী দখল করলে যে চাপ দেয়, বা কোনো গ্যাস মিশ্রণে একটি উপাদান কর্তৃক প্রযুক্ত চাপ তাকে আংশিক চাপ বলে। কিন্তু গ্যাস মিশ্রণে কোনো গ্যাস পাত্রে অনেকগুলো গ্যাস যদি মিশ্রিত অবস্থা থাকে, প্রত্যেকটা গ্যাসই তো সম্পূর্ণ পাত্রই দখল করবে, তখন যে চাপটা দিবে সেটা হচ্ছে মোট চাপ। কথা বোঝা গেছে? মনে করো একটা গ্যাস মিশ্রণে তিনটি উপাদান আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, তিনটি উপাদানেই সম্পূর্ণ পাত্র দখল করবে, তিনটি উপাদানেই গ্যাস পাত্রটিকে চাপ দিবে, এটাকে মোট চাপ বলে। এবার যদি দুটো উপাদান বের করে একটা উপাদান রাখি, একটা উপাদান রাখলেও কিন্তু সম্পূর্ণ পাত্রটি দখল করবে, তখন যে চাপটা দেবে সেটা হচ্ছে আংশিক চাপ, আর সম্পূর্ণ গ্যাস একত্রে যে চাপ দেয় সেটা হচ্ছে মোট চাপ। তো তোমরা মনে রাখবা, কোন গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদানগুলির আংশিক চাপের যোগফলের সমান। মানে বলা হয়েছে গ্যাস উপাদানগুলি একটা পাত্রে থাকলে যে চাপ দিবে সেটা হচ্ছে মোট চাপ, আর ওই পাত্রটি কোনো একটা উপাদান একাকী দখল করলে যে চাপ দেয় সেটা হচ্ছে আংশিক চাপ। এভাবে প্রতিটি উপাদানের আংশিক চাপ যদি আমরা যোগ করি, এই আংশিক চাপের যোগফলটা হবে মোট চাপের সমান, আংশিক চাপের যোগফলটা হবে মোট চাপের সমান। এটাই হচ্ছে তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে, আবার সূত্রটা আমি আবার বলি, তোমরা লিখে নিতে পারো। স্থির তাপমাত্রায়, কি সূত্রটা? স্থির তাপমাত্রায় পরস্পরের মধ্যে বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদানগুলির আংশিক চাপের যোগফলের সমান। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এইটা আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব, যে ডাল্টনের আংশিক চাপ এর ব্যাখ্যা। তো এখানে একটা ধরে নিই, ধরি কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ, ধরি কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ, ধরি গ্যাস কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ পি, ধরি কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ পি, ধরি কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ পি, এবং মোট মোট সংখ্যা ধরি কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ পি, ব্যাখ্যাটা একটু শিক্ষার্থী বন্ধুরা একটু আলাদা করে লিখবো। প্রথমে আমরা গ্যাসের উপাদানগুলির নাম নিব আর কি, কোন কোন গ্যাস, বাস্তবিক নাম নিতে পারো, এবি দিয়ে ধরতে পারো। ধরি ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটি গ্যাস উপাদান এ বি সি, আমি লিখলাম না এখানে বুঝে নিও, ধরি ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটি গ্যাস উপাদান এ বি সি আছে, তিনটা গ্যাস উপাদান আছে এ বি সি, এই গ্যাস তিনটির আংশিক চাপ ধরলাম পি ওয়ান কমা পি টু কমা পি থ্রি। ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটা গ্যাস এবিসি আছে, এই গ্যাস তিনটির আংশিক চাপ হচ্ছে পি ওয়ান কমা পি টু কমা পি থ্রি, তিনটা উপাদান। ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটা গ্যাস এবিসি আছে যাদের আংশিক চাপ পি ওয়ান পি টু পি থ্রি, এবং মোট চাপ পি হইলে
এবং মোট চাপ কি এবং মোট চাপ পি হলে ডাল্টনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডাল্টনের সূত্র অনুসারে লিখতে পারি মোট চাপটা উপাদানগুলির আংশিক চাপের যোগফলের সমান। এই যে এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, বুঝা গেছে? ডাল্টনের আংশিক চাপ সূত্রের এটা গেল ব্যাখ্যাটা শুধু, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ করব। গাণিতিক প্রমাণ তোমরা খাতায় লেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ। ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ, তো গাণিতিক প্রমাণটাও শিক্ষার্থী বন্ধুরা এরকমই, ঠিক একই রকম প্রায়। ধরি এটা আমরা প্রমাণ করব, এই যে এটা ধরি ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটি গ্যাস উপাদান আছে এ বি সি। এই তিনটা উপাদানের আংশিক চাপ ধরে নিলাম পি ওয়ান, পি টু, পি থ্রি। মোট চাপ ধরলাম পি, আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা গাণিতিক প্রমাণ, ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ। ধরি ভি লিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটি গ্যাস এ বি সি আছে, কয়টা গ্যাস উপাদান? তিনটা ধরলাম, গ্যাস তিনটির আংশিক চাপ ধরলাম পি ওয়ান, পি টু, পি থ্রি, মোট চাপ ধরলাম পি, এবং মোট মোল সংখ্যা এন, এবং উপাদান তিনটির নিজস্ব মোল সংখ্যা এম ওয়ান, এম টু, এম থ্রি হয়ে। ধরি ভি লিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে তিনটা গ্যাস এবিসি আছে, এদের আংশিক চাপ পি ওয়ান কমা পি টু কমা পি থ্রি, এবং মোট চাপ পি, এবং মোট মোল সংখ্যা এন, এবং এন ওয়ান, এন টু, এন থ্রি হইলে, এন থ্রি হইলে গ্যাস মিশ্রণের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। তোমরা একটা মনে রাখবা, যেহেতু প্রতিটি গ্যাস উপাদান পরস্পরের সাথে বিক্রিয়াহীন অবস্থায় তারা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করতে পারে, অর্থাৎ একটি গ্যাস উপাদানের মতো আচরণ করে, সবগুলা গ্যাস একসঙ্গে মিশ্রিত করলে একটা গ্যাস উপাদানের মতো আচরণ করে, সেক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি গ্যাস মিশ্রণের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় এবং প্রতিটি গ্যাস উপাদানের জন্য আলাদা আলাদা করে প্রয়োগ করা যায়। একই বৈশিষ্ট্য। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা গ্যাস মিশ্রণের জন্য প্রয়োগ করব। গ্যাস মিশ্রণের জন্য, গ্যাস মিশ্রণের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান সমান এম আর পি। তোমরা দেখো তো গ্যাস মিশ্রণের মোট চাপ ধরেছিলাম পি, মোট আয়তন ধরেছিলাম ভি, মোট মোল সংখ্যা এন, আর টি হচ্ছে ধ্রুবক। আদর্শ গ্যাসের সমীকরণ কিসের জন্য? গ্যাস মিশ্রণের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। কি শিক্ষার্থী বলে বুঝতে পারছো? গ্যাস মিশ্রণের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এই সমীকরণের মোট চাপের মানটা বের করো তো, এন ওয়ান এন আর টি বাই ভি। ওকে, এটা এন ওয়ান সমীকরণ দিলাম। এবারে প্রতিটি উপাদানের জন্য, তাহলে এ উপাদানের জন্য, এ উপাদানের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, এ উপাদানের চাপ কি? পি ওয়ান মোট আয়তন ভি, এন ওয়ান আর টি। এ উপাদানের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ পি ওয়ান ভি, এন ওয়ান আর টি, পি ওয়ান সমান সমান এন ওয়ান আর টি বাই
সংখ্যা এই উপাদানের জন্য এটা দিলাম দুই নং সমীকরণ তাহলে বি উপাদানের জন্য বের হবে পি টু এম টু আর টি বাই ভি এটা দুই নং সমীকরণ এক দুই এটা তিন নম্বর সমীকরণ আবার সি উপাদানের জন্য বের হবে পি থ্রি এম থ্রি আর টি বাই ভি এটা চার নং সমীকরণ তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই উপাদান তিনটা যোগ করব কেন তারা মিশ্রিত অবস্থায় আছে এইটা যোগ করব না এই তিনটা তাহলে সমীকরণ দুই তিন চার যোগ করে পাই তাহলে উপরে মিশিয়ে দিলাম সমীকরণ দুই দুই তিন চার যোগ করে পাই তো দুই তিন চার যোগ করো না পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এম ওয়ান আর টি বাই ভি প্লাস এম টু আর টি বাই ভি প্লাস এম থ্রি আর টি বাই ভি তো এখন দেখো এখান থেকে কি কমন যায় আর টি বাই ভি কমন নাও এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি আমরা এই এন ওয়ান এন টু এন থ্রি তিনটা যোগ করা হচ্ছে মোট মোট সংখ্যা তাহলে আমরা এটাও লিখতে পারি এন আর টি বাই ভি এখানে থাকতেছে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এটা দিব আমরা পাঁচ নম্বর সমীকরণ এখন সমীকরণ এককে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এটা মিশিয়ে দিলাম সমীকরণ এককে পাঁচ দ্বারা কিংবা এককে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এখানে তোমরা লেখো সমীকরণ এক ভাগ পাঁচ তাহলে এককে পি বাই বাম পাশে গুলি বাম পাশে ভাগ দাও পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি আর এই পাশে নামতেছে এন ওয়ান টি বাই ভি আর এই পাশে নামতেছে ভি বাই এন আর টি তাহলে কাটা গেলে এখানে থাকতেছে ওয়ান পি বাই পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি ইকুয়াল ওয়ান অতএব আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি পি ইকুয়াল পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি অতএব এইটাই হচ্ছে গাণিতিক প্রমাণ ডাল্টনের যে দেখা যাচ্ছে উপাদানগুলির আংশিক চাপের যোগফল মোট চাপের সমান তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই আমরা সামনের ক্লাসে আবার দেখা হবে এই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ।